স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, খুব ভালো একটা খবর নিয়ে এসেছি। 5টি সংস্থায় আলাদা আলাদাভাবে নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সংস্থায়। আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে রাখবো এই ভিডিওতে। কোন যোগ্যতায় কীভাবে আবেদন করবেন, কত বেতন পাবেন, কবে পরীক্ষা হবে, কোথায় কী অমুক তমুক সব কিছুতে আপনাদেরকে এখানে জানিয়ে রাখবো। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থেকে শুরু করে আপনাদের কমান্ডার থেকে শুরু করে ভারতীয় অর্থনৈতিক পরিষেবার থেকে শুরু করে সম্মিলিত পরীক্ষার থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রকারের কিন্তু আপনারা কিন্তু সুযোগটা পাচ্ছেন, এবং এই চাকরি কিন্তু আপনাদের লাইফ বদলে দেবে। আপনারা চাইলে এই সমস্ত ডিটেলসগুলো ওয়েবসাইটের দেখে নেবেন, আমরা আছি অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই যে নোটিফিকেশানটির কথা বলছি, আপনারা আবেদন করবেন, নোটিফিকেশানটা ডাউনলোড করে একবার দেখে নিয়ে চেক করবেন, সমস্ত কিছু বুঝে নেবেন। আর নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমাদের স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি নোটিফিকেশানটি, আপনারা এসি পেয়ে যাবেন। তাছাড়াও পিন মেসেজ রেখে দেওয়া আছে, এই হচ্ছে নোটিফিকেশান। আপনারা জাস্ট টেলিগ্রামে টেলিগ্রাম প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে স্মার্ট দুনিয়া লিখে সার্চ করে এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে রাখছি, সেই লিঙ্কের মাধ্যমে এখানে যুক্ত হবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব সময় পেয়ে থাকবেন, যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। সুতরাং ইউটিউবে সব কিছু দেওয়ার সম্ভব হয় না, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকুন। দেখুন, আমরা এখানে অনেক বই শেয়ার করেছি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে, খুব ভালো ভালো জিকে থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট আপনাদেরকে করে থাকি, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, টেলিগ্রাম, ওই সমস্ত যে পেপারসগুলো আছে আপনাদেরকে সেগুলো ফ্রিতে এই গ্রুপে প্রোভাইড করা হয়। সবসময় আমাদের কিন্তু সব কিছু নিয়ে আলোচনা করা হয়, যেটা আপনাদের খুব উপকারী লাগবে, চাকরি সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বিষয়। দেখুন এখানে কত ভালো ভালো বই আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলে আসুন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশানে। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই নোটিফিকেশানটা এইভাবে আমরা ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 18/8/2020 থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। আপনারা এখানে দেখে নেবেন, এটার অফিসিয়াল হচ্ছে upsc.gov.in, যেটা আমি আপনাদেরকে এইমাত্র খুলে দেখালাম, অথবা upsconline.nic.in এর মাধ্যমে সমস্ত ইনফরমেশান আপনারা পাবেন। কীভাবে আবেদন করবেন সেটা বলে দেওয়া হয়েছে, অনলি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে upsconline.nic.in এর মাধ্যমে। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনার ফটো আইডেন্টিটি কার্ডের মধ্যে আপনি আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি ইউজ করতে পারেন। আপনি স্টেট গভর্নমেন্টের আইডি কার্ড ইউজ করলেও হবে, সেটাই বলেছে কিন্তু এখানে, শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্টের আইডি কার্ড ইউজ করতে হবে সেটার কোনো ব্যাপার নাই। তাছাড়াও লাস্ট ডেট ফর সাবমিশন অ্যান্ড উইথড্রল অফ অ্যাপ্লিকেশনস আপনাকে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন প্রসেস। আর আপনি কিন্তু 20/9/2020 মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে সন্ধ্যে 6টার আগে। আই রিপিট, 7ই সেপ্টেম্বর, আর মেন তারিখ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান উইথড্রন করার জন্য 14/9/2020 থেকে 20/9/2020 পর্যন্ত। এই হলো আপনাদের ইম্পর্টেন্ট ডেটস। এবার আপনাদেরকে যেটা জানতেই হবে, ফিলিং আপ ওএমআর শিটসের যে ইনস্ট্রাকশান সেটা আপনি নিজের থেকে পড়ে নেবেন, কারণ এইগুলোর সম্পর্কে আপনার অনেকেই জানা আছে। স্পেশাল ইনস্ট্রাকশান যেগুলো আছে আপনি সেগুলোও জানেন মোটামুটি, তবুও আপনি একবার নিজের থেকে এটা ডাউনলোড করার পর চোখ বুলিয়ে নেবেন। আপনার যদি কোনো রকম গাইডেন্সের দরকার থাকে, যদি আপনি ইস্যু ফিক্স করছেন, তাহলে আপনাকে টেলিফোন নাম্বার দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে, আপনারা কিন্তু এই নাম্বারগুলো ইউজ করতে পারেন। যদি কোনো রকম বলেই দেওয়া আছে, ফ্যাসিলিটেশন কাউন্টার ফর গাইডেন্স অফ ক্যান্ডিডেটস, ওকে বন্ধুরা। আর সেটাও কিন্তু 10টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে, আপনারা যখন তখন ফোন করে কিন্তু ওয়ার্কিং ডেসের মধ্যে, ওয়ার্কিং টাইমের মধ্যে ফোন করে জানতে পারেন। তাছাড়াও আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে, 5টিতে যখনই নিয়োগটা হচ্ছে আপনার, যখনই দেখবেন প্রথম 4টে এখানে বলে দেওয়া আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরে আছে সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স, তারপরে আছে কী আছে CISF, তারপরে আছে ITBP আছে, তারপরে সশস্ত্র সীমা বল আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এবং সেন্টার্স অফ এক্সামিনেশন যেটা অবশ্যই জানার দরকার সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন। এবং চিন্তা করবেন না, আমাদের দেশের বড় বড় শহরে সব জায়গায় কিন্তু আপনারা পরীক্ষার সেন্টার পাবেন। দেখুন আমাদের জন্য কলকাতাও রয়েছে, দেখুন আপনার কাছাকাছি যে এই সেন্টারটা দরকার সেখানে আপনি কিন্তু একটা সেন্টার অবশ্যই পেয়ে যাবেন, যেখানে আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট, এখানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এই ডিটেলসটা দেখে নেবেন, অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট। তারপরে আপনার যদি কাস্ট থাকে, সেই কাস্ট অর্থাৎ আপনার যদি সংরক্ষণ থাকে, সংরক্ষণের আওতায় আপনি কিন্তু অ্যাপ্লাই করলেই সংরক্ষণের সার্টিফিকেটটা জমা করবেন।
এই জিনিসগুলো কিন্তু বলা আছে। বাদ বাকি যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে মেনলি আপনার সবই মোটামুটি জানা, যেগুলো বুঝতে পারবেন না সেগুলো আমাদের টেলিগ্রামে এসে আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সবাই জেনে নিতে পারবো বা বুঝে নিতে পারবো। সব কথা ইউটিউবে বলা না গেলেও আমরা কমেন্টের উত্তর দিই এবং কমেন্টের উত্তর দেবো, প্রশ্ন কমেন্টে করবেন। আর টেলিগ্রাম গ্রুপে এসে আপনি সমস্ত কিছু আমাদের বন্ধুদের মাধ্যমে আলোচনা করে আমরা একে অপরকে সাহায্য করতে পারি, সেই জন্যই খোলা হয়েছে টেলিগ্রাম গ্রুপটি, যেখানে সবাই একে অপরকে আমরা হেল্প করতে পারবো এবং সেখানে কথা বলতে পারবো। ইউটিউবে তো একে অপরের সঙ্গে কথা বলতে পারছি না, এটাই একটা সমস্যা, সেই জন্য টেলিগ্রাম গ্রুপটিতে আপনারা জয়েন থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।